পৃথিবীতে যত ধরনের কম্পিটিশন রয়েছে বেশিরভাগ কম্পিটিশনই হচ্ছে সমস্যার সমাধান দেওয়ার কম্পিটিশন। সেটি বিতর্ক কম্পিটিশন হোক, বিজনেস কেস কম্পিটিশন হোক, কিংবা মডেল ইউনাইটেড নেশনস। মডেল ইউনাইটেড নেশনসে তিনটি জিনিস দেয়া থাকে এবং একটি জিনিস বের করতে হয়। সহজ তিনটি জিনিস দেয়া থাকে। প্রথম জিনিসটা হচ্ছে এজেন্ডা। এটিকে মূলত বলা হয় প্রবলেম স্টেটমেন্ট। আপনাকে একটি বৈশ্বিক সমস্যা দেয়া থাকবে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে কমিটি। আমরা জানি জাতিসংঘের অনেকগুলো অঙ্গ সংগঠন রয়েছে, যেমন UNDP, ইউনিসেফ কিংবা ইউনেস্কো। আপনাকে সেগুলোর মধ্য থেকে যে কোনো একটি কমিটিকে দেওয়া হবে। সর্বশেষ জিনিসটি হচ্ছে কান্ট্রি। আপনাকে একটি রাষ্ট্রের পরিচয় দেওয়া হবে। সহজ একটি এক্সাম্পল দেই। মনে করুন আজকে আপনার সমস্যাটি হচ্ছে আফ্রিকা, ওই মহাদেশে আপনার এডুকেশন সেই সেক্টরকে আপনার ডেভেলপ করতে হবে এবং আপনার কমিটি হচ্ছে UNDP। ধরে নিলাম আপনার রাষ্ট্রটি হচ্ছে নাইজেরিয়া। খুব সহজে আপনি নাইজেরিয়ার একজন প্রতিনিধি হয়ে UNDP-তে অবস্থিত অন্যান্য রাষ্ট্রের সাথে আলোচনা করে এই সমস্যাটির সমাধান দেবেন, এবং যেই রাষ্ট্রটি এই সলিউশনকে ভালোভাবে দিতে পারে তারাই মূলত এই কম্পিটিশনে উইনার। তবে সেক্ষেত্রে সহজ একটি বিষয় মাথায় রাখতে হবে, সলিউশনটি যাতে আপনার রাষ্ট্রের ইন্টারেস্টের সাথে কখনোই কন্ট্রাডিক্টরি না হয়। যেমন যদি এক্সাম্পলটি দেই, নাইজেরিয়া তাদের নিজেদেরই অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, তাই আপনি যদি নাইজেরিয়ার একজন প্রতিনিধি হিসেবে এই সমস্যাটিকে দূর করার জন্য আপনি ক্যাশ টাকা প্রোভাইড করতে চান, তাহলে এই সমস্যাটির হয়তো আপনি ভালো সমাধান দিচ্ছেন, কিন্তু এটা আপনার রাষ্ট্রের ইন্টারেস্টকে নিশ্চিত করছে না। আর ঠিক এই কারণেই সমাধানের সময় ইন্টারেস্টের এই জায়গাটিকে মাথায় রাখা অনেক বেশি জরুরি। যত ভালো আপনার ইন্টারেস্টটিকে মাথায় রেখে সমাধান দেবেন, জেতার সম্ভাবনা ততই বেড়ে যায়।